Ecco qua! Arthur dopo lei! Giugopo Thai! বৃহত্তরগণ আন্দোলনের এক দফা যৌথ ঘোষণা বাংলাদেশের জনগণের ভোটাধিকার হরণকারী বর্তমান ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী অবৈধ সরকারের পদত্যাগ এক দফা এক দাবি কে এক দফা এক দাবি কে ও বিদ্যমান অবৈধ সংসদের বিলুপ্তি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন নির্বাচন কমিশন পুনর্গঠন করে তার অধীনে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দীর মুক্তি মিথ্যা গায়েবী মামলা প্রত্যাহার আমাদের তারিক রাম সাহেবের মামলা সহ ফরমাইশি সাজা বাতিল সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে জনগণের অর্থনৈতিক মুক্তি ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এক দফা দাবিতে রাজপথে সক্রিয় বিরোধী রাজনৈতিক জোট ও দর্শক ও যুবপ্রধায় ঐক্যবদ্ধ বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলা ও সফল করার ঘোষণা প্রদান করছে বন্ধুগণ আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাই বোন নিরাপত্তা বাহিনী ভাই বোন সকলকে আহ্বান জানাতে চাই আপনারা পবিত্র কোরআন শরীফ স্পর্শ করে সংবিধানকে মেনে রেখে জনগণের সংবিধানকে নিরপেক্ষ থাকার যে শপথ গ্রহণ করেছেন সেই শপথ আপনারা পালন করুন অন্যথায় ওই সংবিধান লঙ্ঘন করার দায় আপনাদের উপরে এসে পড়বে আমাদের প্রত্যেকটি রাজনৈতিক দল প্রায় ৩৬টির মতো রাজনৈতিক দল জোট আমরা এই সিদ্ধান্ত নিয়েছি সর্বসম্মত হবে জনগণের প্রতি সম্মান রেখে তিনি সংবিধানের সন্নিবিত করেছিলেন সেই ব্যবস্থা বাতিল করে দিয়ে কি দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে তাই না দলীয় সরকারের অধীনে আমরা দুটো নির্বাচন দেখেছি ১৪ দেখেছি ১৪তে ১৫৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কোন মানুষ ভোট দিতে গেল না ভোট কেন্দ্রে আমাদের সফিরাম প্রধান সাহেব যিনি আমাদের জাকওয়ার প্রধান ছিলেন তিনি বললেন যে আরে শুধুমাত্র কুকুর শুয়ে আছে কুকুর ঘুমাচ্ছে এটা নাম তুলে দিলেন কুত্তা মার্কা নির্বাচন আর আচরণতে আগের রাত্রে ভোট ছাড়া আমরা ক্যান্ডিডেট নিয়ে যাচ্ছিলাম আমাদেরকে আগের রাত্রে ভোট হয়ে গেছে এবং এটা কাদেরকে ব্যবহার করলেন তিনি পুরো রাষ্ট্রকে ব্যবহার করলেন তাই যে কথাগুলো আজকে আমাদের অনেক নেতৃবৃন্দ এখানে বলেছেন যে প্রশাসন নিরপেক্ষ থাকতে হবে আমি প্রশাসনের ভাই ওই বোন আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাই বোন নিরাপত্তা বাহিনী ভাই বোন সকলকে আহ্বান জানাতে চাই আপনারা পবিত্র কোরআন শরীফ স্পর্শ করে সংবিধানকে মেনে রেখে জনগণের সংবিধানকে নিরপেক্ষ থাকার যে শপথ গ্রহণ করেছেন সেই শপথ আপনারা পালন করুন অন্যথায় ওই সংবিধান লঙ্ঘন করার দায় আপনাদের উপরে এসে পড়বে আমরা আজকে আমাদের যে সংগ্রামে নেমেছি এই সংগ্রাম আমাদের অস্তিত্বের সংগ্রাম এই সংগ্রাম বিএনপি নয় তারেক রহমান সাহেবের নয় বেগম খালেদা জিয়ার নয় আমাদের কারোরই নয় এই সংগ্রাম এই দেশের ৮ কোটি মানুষের সংগ্রাম বন্ধু কারণ আমরা আমাদের অধিকারটা ফিরে পেতে চাই আমরা একটা ভোট দিতে চাই সেই ভোট আমরা যাকে খুশি তাকে দেব তো সেখানে আমরা আমাদের প্রতিনিধি নির্বাচিত করব আর এই ভয়াবহ লুটেরা ফ্যাসিস্ট তাদেরকে সরিয়ে সম্পূর্ণ একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আমরা চাই তাই না সেই লক্ষ্যে বন্ধুগণ আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো যারা এতদিন ধরে যৌথভাবে কর্মসূচি করে আসছি এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করছি তারা সর্বসম্মতভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আজকে আমরা একটা যৌথ ঘোষণা দেব যার যার জায়গাতে আমাদের প্রত্যেকটি রাজনৈতিক দল প্রায় ৩৬টির মতো রাজনৈতিক দল জোট আমরা এই সিদ্ধান্ত নিয়েছি সর্বসম্মত হবে
সেই সিদ্ধান্তটি হচ্ছে কি আমি আপনাদের উপরে শোনাই, এবং এই সিদ্ধান্তটি হচ্ছে যুগপথ ধারায় বৃহত্তর গণ আন্দোলনের এক দফার যৌথ ঘোষণা। এক দফা, আর কোন দফা নাই। বাংলাদেশের জনগণের ভোটাধিকার হরণকারী বর্তমান ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী অবৈধ সরকারের পদত্যাগ, এক দফা এক দাবি। এক দফা এক দাবি কে? ও বিদ্যমান অবৈধ সংসদের বিলুপ্তি, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন, নির্বাচন কমিশন পুনর্গঠন করে তার অধীনে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা। বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ সকল রাজমন্দির মুক্তি, মিথ্যা গায়েবী মামলা প্রত্যাহার, আমাদের তারেক রহমান সাহেবের মামলা সহ ফরমাইশি সাজা বাতিল, সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে জনগণের অর্থনৈতিক মুক্তি, ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এক দফা দাবিতে রাজপথে সক্রিয় বিরোধী রাজনৈতিক জোট ও দলসহ যুবপথায় ঐক্যবদ্ধ বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলা ও সফল করার ঘোষণা প্রদান করছে বন্ধুগণ। এই ঘোষণার মধ্য দিয়ে শুধুমাত্র যুবপথ আন্দোলন অংশগ্রহণকারী দলগুলো নয়, এর বাইরে যারা আছেন, যারা এই সরকারের অন্যায় অত্যাচার অবিচারের বিরুদ্ধে গণতন্ত্র ধ্বংসের বিরুদ্ধে যারা কথা বলছেন, সংগ্রাম করছেন, লড়াই করছেন, তাদেরকে আমরা আজকে আহ্বান জানাচ্ছি যে আসুন আমরা একসাথে সমবেত হয়ে তাকে গোটা বাংলাদেশের মানুষ চলে গিয়ে এসছে, আপনি গিয়ে এসে আমরা একটা দুর্বাধ্য দুর্ভেদ্য একটা উত্তাল আন্দোলন গড়ে তুলি, যেই আন্দোলনের মধ্যে দিয়ে এই লুটেরা এই ফ্যাসিবাদী এই স্বৈরতান্ত্রিক একনায়কতান্ত্রিক কর্তৃত্ববাদী সরকারকে আমরা সরিয়ে সত্যিকার অর্থেই জনগণের সরকার, জনগণের একটা রাষ্ট্র নির্মাণ করতে পারি বন্ধুগণ। আর সেই লক্ষ্যে আপনার যার কথা শোনার জন্য অপেক্ষা করেন সবসময় যিনি স্লোগান দিয়েছেন কে, বাংলাদেশ টেক ব্যাক করার জন্য কি করতে হবে, যদি না শোনে কথা ফায়সালা হবে কোথায়? আমাদের কথা হচ্ছে পরিষ্কার, আমাদের প্রত্যাশা জনগণের প্রত্যাশা অনুযায়ী তিনি এই কর্মসূচি দিয়েছেন, এটা হচ্ছে প্রাথমিক কর্মসূচি। আমি আবার আহ্বান জানাচ্ছি এই অবৈধ অসাংবিধানিক লুটেরা কর্তৃত্ববাদী সরকারকে, এখনো সময় আছে, এই ঘোষণার পরে পরেই আমি পদত্যাগ করব, অন্যথায় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস পরিষ্কার করে বলে দেয় তখন কিন্তু পালাবার পথ খুঁজে পাওয়া যাবে না। এই উপরোক্ত এক দফা দাবি আদায়ের লক্ষ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের এবং আমাদের দলের এবং সকল দলগুলো যারা আমরা একসাথে আন্দোলন করছি তাদের যৌথ যে কর্মসূচি আমরা ইমিডিয়েট কর্মসূচি যেটা আমরা ঘোষণা করছি তা হচ্ছে উপরোক্ত এক দফার দাবি আদায়ের লক্ষ্যে আগামী 18 জুলাই 2023 মঙ্গলবার সারা ঢাকা মহানগরী সহ সারা দেশে মহানগরী ও জেলা পর্যায়ে মার্চ মার্চ পদযাত্রা, এবং এই মার্চ পদযাত্রার মধ্য দিয়ে তাদের পদত্যাগ ত্বরান্বিত করা। ঢাকা মহানগরীতে আপনি যাবে 2 দিন, 18 তারিখে সকাল 10টা হতে বিকাল 4টা গাবতলী হতে যাত্রা বাড়ি যাত্রা, শান্তিপূর্ণ, একেবারেই শান্তিপূর্ণ। 19 তারিখে ঢাকা মহানগরীতে সকাল 10টা হতে বিকাল 4টা উত্তরের আবদুল্লাহপুর হতে
পুরো ঢাকার বাহাদুর শাহ পার্ক পর্যন্ত মাঠ মাঠ অন্যান্য মহানগরীতে একই সঙ্গে এই পদযাত্রা এই মাঠ অনুষ্ঠিত হবে। বন্ধুগণ, জেলাগুলোতেও একইভাবে এই পদযাত্রা মাঠ অনুষ্ঠিত হবে। এটা হচ্ছে আপনার প্রাথমিক কর্মসূচি। এরপরেও যদি আপনার আঙ্গুলে ঘি না ওঠে তাহলে কি করে উঠাতে হয় এই দেশের মানুষ তা জানে। বন্ধুগণ, আজকে যেভাবে শত বাধা বিপত্তি উপেক্ষা করে লক্ষ লক্ষ মানুষ এখানে সমবেত হয়েছে, আগামী দিনগুলোতেও ইনশাআল্লাহ 18 তারিখ 19 তারিখ শুধু নয়, তারপরে প্রয়োজনে আপনাদের প্রত্যাশিত কর্মসূচি নিয়ে এই ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী লুটের সরকারকে আমরা সরিয়ে সত্যিকার অর্থে একটা নির্বাচনের মধ্য দিয়ে আপনার নিরপেক্ষ সরকারের নির্বাচনের মধ্য দিয়ে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করবো। ঠিক আছে, ঠিক আছে। আরে আমাদের নেতা তারেক রহমান সেই নির্দেশে এখন আমাদের দায়িত্ব কি? আমাদের সমস্ত কর্মসূচি গুলোকে সফল করা, তাই না? তাহলে আমরা আমি আবার বলি আপনাদেরকে, আপনারা আমার সঙ্গে সঙ্গে আমাদের উত্তর দেবেন। যদি কোথাও ফয়সলা না হয় ফয়সলা হবে কোথায়? ফয়সলা হবে কোথায়? কেন টু টেক ব্যাক, টেক ব্যাক। আপনাদেরকে আবার আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। এই বৃষ্টিতে ভিজে রোদে কুড়ে বধূর থেকে বাধা বিপত্তি উপলক্ষ করে আপনাকে আর সেই সঙ্গে আমাদের যে তরুণদের তরুণদের সমাবেশ, সেই সমাবেশ চলবে। কৃষক শ্রমিকদের যে কর্মসূচি আছে সেটা চলবে, পেশাজীবীদের যে কর্মসূচি আছে সেটাও চলবে। বন্ধুগণ, ইনশাআল্লাহ জয় আমাদের হবে, হবে না? জয় আমাদের হবে না? সব শেষে আবার বলি, দুর্গম গিরিকান্তার মনু দুস্তর পাহাড় হয়ে গর্বিত হবে রাত্রি নিতে যাচ্ছে না। দুর্গতে তো পুলিশে যে দল পুলিশে যে বাজি বল কে আছে জন হাওয়া দুয়ার হাতি কে ভবিষ্য ইনশাআল্লাহ জয় আমাদের হবেই হবে। সালাম আলাইকুম। তারেক রহমান জিন্দাবাদ, দেশের খেলে জিন্দাবাদ। আমাদের শহীদ ঘোষক মহান শহীদ ঘোষক শহীদ জিয়া অমর। Thank you.